আমাকে 500 দিয়েছি, তুই এমএ পাস করেছিস তো কি হয়েছে? তোকে চাকরি দিতে পারবো না। তুই চাপ থাক, তুই পোল্ট্রি কর, হাঁস মুরগির বাচ্চা পালন কর, নই তুই গাছের পাতা কুড়িয়ে ব্যবসা কর, তোকে চাকরি দিতে পারবো না। তোর মাকে 500 টাকা দিতে আমার মা ফাড়ে মা ভবানী হয়ে গেছে। আর তারপরেই পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে পানের দোকানে মেহুল বিক্রি করছেন, নতুন ফ্লেভারের মদ 28 টাকা দাম, সেই পালচে ওই মায়ের কাছ থেকে 500 টাকা ছেলে কাড়িয়ে নিচ্ছে, আর 28 টাকার মেহুল কিনে মমতা ব্যানার্জিকে আবার ঘুরপথে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, আর বাড়ি গিয়ে বাবা মার উপর স্ত্রীর উপর অত্যাচার করছে। এই ব্যবস্থার পরিবর্তন আপনাদের করতে হবে। চোখে চোখ রেখে আমি যদি নন্দীগ্রামে লড়াই করতে পারি, আপনারা কেন পারবেন না? আমাকে ফাঁসানোর জন্য, আমাকে কবজায় আনার জন্য কত সাতখানা মামলা করেছে। সিঙ্গেল বেঞ্চ আমি করেছিলাম, হাইকোর্টে জিতেছি। ডিভিশন বেঞ্চে মমতা ব্যানার্জি গেছিল, হেরেছে। আজকে সুপ্রিম কোর্টে গেছিল, সেখানেও হেরে বাড়ি চলে এসেছে। সেখানে হেরে বাড়ি চলে এসেছে। মমতা ব্যানার্জির এখন আন্তর্জাতিক আদালতে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই।